রাজধানী ঢাকায় ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকা দ্বিগুণেরও বেশি বেড়ে গিয়েছে। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন এবং অপরিকল্পিতভাবে নগরায়নে চিকিৎসকরা বলছেন, সরকারি পর্যায়ের উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে সচেতনতা না বাড়লে পরিস্থিতির উন্নতি হবে না। দৃশ্যমান এ বিন্দুগুলো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে করা প্রাক মৌসুম জরিপে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ ওয়ার্ডকে চিহ্নিত করছে। বাসাবাড়ির ম্যাপ দেখলে যার চিত্র হয়ে ওঠে আরও ভয়াবহ। জুন মাসের 17 থেকে 27 তারিখ পর্যন্ত করা প্রাক মৌসুমের জরিপে উত্তর সিটি কর্পোরেশনে মশার ঘনত্ব পরিমাপ করা সূচক গ্রোটো ইন্ডেক্স পাওয়া গেছে 27টি ওয়ার্ডে। নগদের কাছে হক করলেই সমান, হেললে গা নগদের সেন্টারে একদম ফ্রি। 4 বছর আগে ছিল 7টি ওয়ার্ডে, 2019 সালে দক্ষিণে ছিল 14টি ওয়ার্ডে, বর্তমানে তা ছড়িয়েছে দ্বিগুণ ওয়ার্ডে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন, নগরায়ন সহ বিভিন্ন কারণে বাড়ছে এর প্রকোপ। ক্লাইমেট চেঞ্জের যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন, এর পাশাপাশি ঢাকা শহরের যে নিয়মিত উন্নয়ন কর্মযজ্ঞ, এই সব কিছু মিলেই কিন্তু ডেঙ্গুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। বৃষ্টি এবং অতি গরম, এটাই কিন্তু মশার ইয়ের জন্য বেশি। আন্ডার কনস্ট্রাকশন যে সমস্ত বিল্ডিং থাকে এখানে একটা কন্টিনিউয়াস সোর্স থেকে যায়, এছাড়া মাল্টি স্টোরি যে সমস্ত বিল্ডিং তাদের ছাদে বা তাদের ইয়ের মধ্যেও এরকম দেখা যায় যে মশার বিস্তার পাওয়া যাচ্ছে। গেল 1 জুলাই থেকে 4 জুলাই পর্যন্ত সারা দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে প্রায় 10,000, এর মাঝে প্রায় 7,000ই ঢাকার 2 সিটির, এগিয়ে আছে 24 ঘন্টায় শনাক্ত ও মৃত্যুর দিক থেকেও। এ পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। এবং মশার যে সোর্স, সেই সোর্স রিডাকশনই হচ্ছে বৈজ্ঞানিকভাবে খুবই স্বীকৃত একটি পন্থা। এর পাশাপাশি যে অ্যাডাল্ট মশা যেটা আছে সেটা যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, আমরা কোনোভাবেই এই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবো না। মশাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে শুধু সিটি কর্পোরেশন না, আমাদের সামগ্রিকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই মশার সাথে লড়াই করতে হবে। ফরহাদ ইবনে মালিক, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।